এসির হাওয়াটা একটু দেওয়া যায়? নমস্কার, গান গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তীর্থ বিশ্বাস, আর যে মানুষটাকে আজকে আমাদের মাঝে পেয়েছি তিনি লিজা চট্টোপাধ্যায়। তার গান আমরা যখন শুনি তখন কি বলবো, মনে হয় যে আকাশ পাতাল অদ্ভুত একটা পরিবেশ তিনি তৈরি করে দেন। লিজা চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই। আর আমাদের মাঝে যে দুজন শিল্পীকে আমরা পেয়েছি তারা দুজনও কিন্তু অসাধারণ অসামান্য ব্যক্তিত্ব। আমার ডান পাশে রয়েছে অঙ্কন ব্যানার্জি, যে নিজেও একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, কিন্তু একাধিক বাদ্যযন্ত্র সে কিন্তু বাজায়। আর আমার ঠিক বাঁ পাশে রয়েছেন আরেক গুণী মানুষ, মনের মানুষ, যিশুদা। তো কি গান দিয়ে শুরু হচ্ছে বলো? তুমি তো বোধহয় সাজিয়েছ আজকের, হ্যাঁ আজকের অনুষ্ঠানটা। তুমি যখন আমাকে বললে যে আমরা এইভাবে একটু ভাবছি, একদম গান গল্প আড্ডা এরকমভাবে ভাবছি, আমি কিছু সুরকারের ওপরে, আমাদের যে প্রথিতযশা যেসব সুরকার যারা আছেন তাদের কিছু গান আমি গাওয়ার চেষ্টা করছি। অতি উত্তম, চেষ্টা করছি। শুরু হোক। আচ্ছা, একদম প্রথমে কার গান শুনতে? নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষ, তার গান দিয়ে শুরু করছি। তার সুর এবং মিন্টু ঘোষ তার কথা, এবং তার গাওয়া বলি, বড্ড ভালো লাগে, বড় বড় মেলোডিকিং, একদম একদম অপূর্ব। হৃদয়ে তোমার আমি হারিয়ে রে, হে তাজমহল গড়, হৃদয়ে তোমার আমি হারিয়ে রে, না থাক যমুনা কাছে চোখে যমুনাকে ধরো, হে তাজমহল গড়, হৃদয়ে তোমার আমি হারিয়ে রে। Shit.
আর যে দুজন গুণী মানুষকেও আমরা আমাদের সাথে পেয়েছি, অঙ্কন ব্যানার্জি এবং কৃষ্ণুদা, চলো পরের গানে। আচ্ছা আমি পরের গানে যাব অনল চট্টোপাধ্যায়। আরে বাবা আমার গুরু অনল চট্টোপাধ্যায়ের কথাও সুর। জানি জানি ফাগুনে ভালোবাসা পেয়েছিল নি, আজ দেখি হৃদয়ে তীরে জমি আছে সেই বেদনার অন্ধ মনের কোলে কখন যে ভালোবাসা পেয়েছিল নি, আজ দেখি হৃদয়ে তীরে জমি একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়ে গেছে। ছেড়ে তো যাবই না, কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি। আপনার ব্যবসা ও উৎপাদিত দ্রব্যকে তুলে ধরা হবে বেঙ্গলস্কুপের মাধ্যমে, তাই বিজ্ঞাপনের জন্য দেরি না করে সত্তর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। গান গল্পের আসর নিয়ে বিরতির পর আবার হাজির, সঙ্গে লিজা চট্টোপাধ্যায়। আসত্ব জমে উঠেছে, এবার কি গান শোনাচ্ছ? আমাদের সবার গর্বের সলিল চৌধুরী। একদম ভগবান। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে কথা, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। এই যে আজকে আমরা এখানে বসে আছি, সত্যি সবাই কিন্তু নিজেকে বাদ দিয়ে আমরা এসে এক জায়গায় জড়ো হয়েছি, একে অপরকে নিচ্ছি না? ছোট যত আপন ছিল বাহি করে দি ধুবন তারি আপন করে নিলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন বাজাও।
সবার হরষে হাসি বেদনে কাঁদে বাঁধন প্রিয় রে মুক্তির জালে বাঁধে সবার হরষে হাসি যখন যেখানে তখন সেখানে থাকি কিছু তোমার সাথে মিলছে খুব যখন যেখানে তখন সেখানে থাকি শুনি আকাশে নিজের মাথারে ঢাকি যখন যেখানে তখন সেখানে থাকি সলিল চৌধুরীকে নিয়ে বলতে হলে বা সেই সময়টা তুমি ভাবো, দেখো যে স্বর্ণযুগের যে সময়টা, এই যে ছোট এই কথাটার মধ্যে যে সুরটা তিনি ব্যবহার করেছেন। সব থেকে বড় কথা, আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে এই লোকটা একমাত্র সারা ইউনিভার্সের মধ্যে বোধহয় এই লোকটার গান বাজাতে গেলে হাত কাঁপে, লিটারালি হাত কাঁপে। এবার মানে একটা গান সি টনিক কর, যারা মিউজিশিয়ানস ভাইরা বা দেখবেন বোনেরা দেখবেন, সি টনিক কর, কিন্তু গানটার মধ্যে সি শুধু একটা জাস্ট মানে প্যারালাল ভাবে শুধু আসছে, বাদ বাকি গানটা পুরো এফ থেকে শুরু হয়ে বি ফ্ল্যাট যাচ্ছে, এবং এটা একটা মেজর গান। কি হারমোনাইজেশন, হ্যাঁ ভাবা যায় না, ভগবান, ওই জন্য ভগবান। যাই হোক, এই আবহাওয়া ছাড়তে নারাজ দর্শকরা, এবং আমরা তো নয়, কি বলো পরের গানে যাব? পরের গান একদম খুব গানের মানুষ আমাদের প্রত্যেকের, জটিলেশ্বর মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতীয় যে প্যাটার্ন গানের, যে সেই এই গানটি তার ছোঁয়া পাই আমরা। কি অসম্ভব কম্পোজিশন, অপূর্ব কম্পোজিশন। মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে, শুনিবো
বুকের মাঝে শুনি বুকের মাঝে বাজে 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 মোহনবাসে বাজে জবাব মোহনবাসে লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল, ঠিক জানা যেন ব্যাকুল হলো না, হঠাৎ ব্যাকুল হলো। লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল, গান শোনায় বিহঙ্গ বকুল, কি গান শোনায় বিহঙ্গ বাসিতে মাতালই তারারা সবাই, বাসিতে মাতালই তারারা সবাই, বাসিতে মাতালই তারারা সবাই, অথই সূর্যালোকে বলে কথা যায়, অথই সূর্যালোকে বলে কথা যায়, ভুল হয়ে যায় কাজে ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় কাজে ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় কাজে বাজে 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 বুকের মাঝে শুনি বুকের মাঝে শুনি বুকের মাঝে বাজে 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 মোহনবাসী বাজে মোহনবাসী বেঙ্গলস্কোপের পর্দায়, এবং সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকুন আমাদের সাথে।